হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। কম উপকরণে খুব সহজে আইসক্রিম বানানোর জন্য 1 লিটার দুধ জাল দিয়ে নিয়েছি। দুধটা রুম টেম্পারেচারে আসার পর তার মধ্যে মিশিয়ে নেব 10 টাকার যে আমুল স্প্রে পাওয়া যায়, সেই আমুল স্প্রে 2 প্যাকেট। একসাথে পুরো গুঁড়ো দুধটা না মিশিয়ে 2 প্যাকেট আলাদা আলাদা করে মিশিয়ে নিয়েছি। দুধের মধ্যে যাতে কোনো দানা ভাব না থাকে তার জন্য গুঁড়ো দুধটা দেওয়ার পর ভালো করে এটা গুলে নিতে হবে। এবার গ্যাস অন করে মিডিয়াম ফ্লেমে দুধটা ভালো করে গরম করতে হবে। একবার দুধটা ফুটে উঠলেই ওর মধ্যে মিশিয়ে দিতে হবে স্বাদ অনুযায়ী চিনি। গুঁড়ো দুধও মিষ্টি হয়, তাই চিনি দেওয়ার সময় সেই আন্দাজ মতো কিন্তু চিনিটা দিতে হবে। চিনির বদলে আপনারা কিন্তু কনডেন্সড মিল্কও ব্যবহার করতে পারেন, সেক্ষেত্রে গুঁড়ো দুধ দেওয়ারও প্রয়োজন হবে না। দুধটাকে ঘন করার জন্য 4 চামচ কর্নফ্লাওয়ার আমি গুলে দুধের সাথে মিশিয়ে নিয়েছি। স্টেপটা স্কিপ করলে কিন্তু একদমই চলবে না। আমি বানাবো চকলেট ফ্লেভারের আইসক্রিম, তাই বাটিতে আলাদা করে একটু দুধ নিয়ে তার মধ্যে মিশিয়ে নিলাম কোকো পাউডার। এই দুধের মধ্যে আলাদা করে ফ্রেশ ক্রিম বা মালাই মেশাইনি। তোমরা ইচ্ছা হলে ফ্রেশ ক্রিম বা মালাই অবশ্যই মেশাতে পারো, এতে আইসক্রিমটা আরও বেশি নরম হবে। বাকি দুধের মধ্যে কোকো পাউডারের মিশ্রণটা ভালো করে মিশিয়ে নিলাম। একটা টিফিন বক্সে মিশ্রণটা ঢেলে আমি ফ্রিজে সারা রাত রেখে দিয়েছিলাম। দেখো কি সুন্দর জমে গেছে আইসক্রিমটা। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক, শেয়ার, কমেন্ট, আর চ্যানেলটা অবশ্যই, যারা এখনও সাবস্ক্রাইব করনি তারা চটপট সাবস্ক্রাইব করে নাও।